আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ বিদেশের উচ্চশিক্ষার আইটির নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে বিভিন্ন স্কলারশিপের তথ্য তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব এডিবি জেএসপি স্কলারশিপ 2021 নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা এই স্কলারশিপের পূর্ণ তথ্য পেয়ে যাবে এবং বাসায় বসে নিজে নিজেই আবেদন করতে পারবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রতি বছরের মতো এবছরও এডিবি জেএসপি স্কলারশিপটি অফার করা হয়েছে। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদেরকে এই স্কলারশিপটি দেওয়া হয়। প্রতি বছর প্রায় 300 জন শিক্ষার্থীকে এই সুযোগটি দেওয়া হচ্ছে। মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামেই মূলত এই স্কলারশিপটি অফার করা হয়ে থাকে। তাই তোমরা যারা মাস্টার্স বা পিএইচডির জন্য আগ্রহী, তারা এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে পারো। মূলত এই স্কলারশিপটি ADB অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং JSP অর্থাৎ জাপানিজ স্কলারশিপ প্রোগ্রাম সমন্বিত একটি স্কলারশিপ। বন্ধুরা, এবারে আসি কি কি দেশ এই স্কলারশিপের আওতাভুক্ত রয়েছে, অর্থাৎ কোন কোন দেশে তুমি এই স্কলারশিপটি পেলে পড়তে যেতে পারবে। বন্ধুরা, এই স্কলারশিপের অধীনে প্রায় 9টি দেশ এবং প্রায় 29টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে এবং এখানে নানা সাবজেক্ট অফার করা হয়ে থাকে। এই স্কলারশিপের অধীনে USA, নিউজিল্যান্ড, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, হংকং, ভারত, পাকিস্তান এই 9টি দেশ এখানে রয়েছে। এই 9টি দেশের সুনির্দিষ্ট কিছু ইনস্টিটিউশন এবং সাবজেক্টে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। কিভাবে কোন সাবজেক্টগুলো বের করবে, কিভাবে কোন দেশে তুমি আবেদন করবে, এই নিয়ে ভিডিওর শেষ প্রান্তে আমি আলোচনা করব। এবার আসি সুযোগ সুবিধা, কারণ সুযোগ সুবিধাগুলো জানা থাকলে এই স্কলারশিপের ব্যাপারে তুমি আরও বেশি আগ্রহী হবে। বন্ধুরা, এই স্কলারশিপটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ। অন্যান্য ফুল ফান্ডেড স্কলারশিপের মতো এই স্কলারশিপেও তোমাকে কোনো টিউশন ফি দিতে হচ্ছে না, অ্যাকোমোডেশন ফ্রি পাচ্ছ, মান্থলি একটি স্টাইপেন্ড পাচ্ছ, পাশাপাশি হেলথ ইন্স্যুরেন্সের একটি সুযোগ সুবিধা পাচ্ছ। এছাড়াও ইকোনমিক ক্লাসের এয়ার টিকিট অর্থাৎ যাওয়া আসার এয়ার টিকিট তুমি ফ্রি পাচ্ছ। এছাড়াও আরও কয়েকটি সুবিধা হচ্ছে, স্টাডি ম্যাটেরিয়ালস স্টাইপেন্ড পাবে, অর্থাৎ তোমার বই অন্যান্য ম্যাটেরিয়ালস কেনার জন্য একটি আলাদা স্টাইপেন্ড পাবে। পাবে হচ্ছে তোমার জন্য ভিসার কোনো ফি প্রযোজ্য হবে না, তোমার জন্য রিসার্চ এবং থিসিসের জন্য আলাদা স্টাইপেন্ড তোমাকে দেওয়া হবে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, পড়াশোনা করার জন্য তোমার যা যা প্রয়োজন সব কিছু এই স্কলারশিপে তোমাকে অফার করা হচ্ছে। এই স্কলারশিপটি পেলে তোমাকে পার্ট টাইমেও চিন্তা করতে হবে না, কেরিয়ার নিয়েও চিন্তা করতে হবে না। টোটালি তুমি এই স্কলারশিপে এবং পড়াশোনার দিকে মনোযোগ দিবে এবং স্কলারশিপটি কমপ্লিট করে একটি ভালো কেরিয়ার তুমি গঠন করতে পারবে। বন্ধুরা, এবারে আসি এলিজিবিলিটি, অর্থাৎ কি কি শর্ত মেনে, কি কি যোগ্যতা অর্জন করে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। প্রথম যোগ্যতা, তোমাকে অবশ্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে। বাংলাদেশি হিসাবে তুমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাই অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। দ্বিতীয় সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে বয়স, তোমাকে অবশ্যই 35 বছরের নিচে বা 35 বছর পর্যন্ত তোমার বয়স হতে হবে। 35 বছর ক্রস করলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। বন্ধুরা, মাস্টার্সে আবেদন করার জন্য অবশ্যই তোমার অনার্স পর্যন্ত কমপ্লিট থাকতে হবে এবং ভালো রেজাল্ট থাকতে হবে। কিন্তু বলা হয়নি কত রেজাল্ট থাকতে হবে, এটা ইনস্টিটিউশনের উপর নির্ভর করছে। অর্থাৎ তুমি কোন দেশের কোন ইউনিভার্সিটিতে আবেদন করছো, সেই ইনস্টিটিউশনের বেঁধে দেওয়া যে একাডেমিক যোগ্যতা সেটা তোমাকে অবশ্যই ফুলফিল করতে হবে। এছাড়াও অনার্স কমপ্লিট হওয়ার পরবর্তী 2 বছর তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। অবশ্যই তোমাকে ফিজিক্যালি ফিট হতে হবে এবং এই স্কলারশিপটি কমপ্লিট হওয়ার পর তোমাকে অবশ্যই দেশে ফেরত আসতে হবে। বন্ধুরা, এই স্কলারশিপের আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত বলতে পারো বা এলিজিবিলিটি বলতে পারো, সেটা হচ্ছে তুমি যদি অন্য কোনো দেশে বর্তমানে বসবাসরত অবস্থায় রয়েছো অথবা সেখানে ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করছো, তাহলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। তুমি শুধুমাত্র তোমার নিজের দেশ অর্থাৎ বাংলাদেশে যদি বর্তমানে অবস্থান করো এবং সেখানেই তুমি এডুকেশনটা কমপ্লিট করছো বা অভিজ্ঞতা অর্জন করেছো বা কাজ করছো, এক্সপিরিয়েন্স অর্জন করেছো, তাহলেই তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। বিদেশে ওয়ার্ক ভিসা বা বিদেশে তুমি বর্তমানে যদি থাকো, সেক্ষেত্রে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারো। বন্ধুরা, এবার আসি কি কি বিষয়ে এখানে আবেদন করা যায়।
বন্ধুরা চারটি মেজর ফিল্ডে এখানে আবেদন করা যায়। তবে এই চারটি মেজর ফিল্ডের মধ্যে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তবে এই সাবজেক্টগুলো ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশন এবং দেশের উপর নির্ভর করছে, যা একটু পরেই আলোচনা করছি। বন্ধুরা প্রথম যে ক্যাটাগরিটি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ফ্যাকাল্টির অধীনে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, যেমন এগ্রিকালচার, বায়োলজিক্যাল সায়েন্স, সিএসসি, এনভায়রনমেন্টাল, ফরেস্ট্রি এবং হেলথ রিলেটেড অনেক সাবজেক্ট তুমি পেয়ে যাবে। এছাড়াও রয়েছে ইকোনমিক, বিজনেস ম্যানেজমেন্ট এবং সোশ্যাল সায়েন্স রিলেটেড অনেক সাবজেক্ট। পাশাপাশি রয়েছে ডেভেলপমেন্ট স্টাডি রিলেটেড সাবজেক্ট, রয়েছে পাবলিক পলিসি, ল এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন সাবজেক্ট। বন্ধুরা এবার আসি ডকুমেন্টস, অর্থাৎ কী কী ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপে আবেদন করার জন্য। বন্ধুরা প্রথম যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার পাসপোর্ট। অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাইয়া পাসপোর্ট ছাড়া কি আবেদন করা যায়? হ্যাঁ, কিছু কিছু জায়গায় পাসপোর্ট ছাড়াও আবেদন করা যায়, তবে এটা ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশনের উপর নির্ভরশীল। বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধুরা পাসপোর্টের প্রয়োজনীয়তা দেখা দেয়। বন্ধুরা পাসপোর্ট থাকলে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এবং বেশিরভাগ স্কলারশিপে তুমি সহজেই আবেদন করে ফেলবে, তাই পাসপোর্টটি রাখার অনুরোধ করছি। প্রয়োজন হবে তোমার ছবি, প্রয়োজন হবে তোমার একাডেমিক সার্টিফিকেট এবং নম্বরপত্র, 2 বছরের কমপক্ষে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, প্রয়োজন হবে তোমার রেকমেন্ডেশন লেটার, স্টেটমেন্ট অফ পারপাস কিভাবে লিখতে হবে এই নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে। পাশাপাশি প্রয়োজন হবে সিভি, কিভাবে সিভি তৈরি করতে হবে এই নিয়ে আমার চ্যানেলে আলাদা একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখার অনুরোধ করছি। প্রয়োজন হবে রিসার্চ প্রপোজাল, যদি ইনস্টিটিউশন বা সাবজেক্টের প্রয়োজন হয় তাহলে দিতে হবে। পাশাপাশি প্রয়োজন হবে তোমার ইনকাম স্টেটমেন্ট, বার্ষিক ইনকাম স্টেটমেন্ট অথবা মান্থলি স্যালারি স্টেটমেন্ট, অথবা প্রয়োজন হবে তোমার প্যারেন্টসের ইনকাম সার্টিফিকেট, এগুলোর প্রয়োজনীয়তা হবে। সবশেষ যে ডকুমেন্টসের কথা বলবো সেটা হচ্ছে আইএলটিএস টোফেল বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট। এখন তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করবে, ভাইয়া এই স্কলারশিপে আবেদন করার জন্য আইএলটিএস টোফেলের প্রয়োজনীয়তা রয়েছে কিনা? উত্তর হ্যাঁ এবং উত্তর না। উত্তর হ্যাঁ হচ্ছে, এই স্কলারশিপের অধীনে এমন কোনো দেশ রয়েছে যেই দেশের ইনস্টিটিউশনগুলো আইএলটিএস টোফেল ছাড়া শিক্ষার্থী নিচ্ছে না, সেখানে অবশ্যই তোমার আইএলটিএস বা টোফেলের প্রয়োজন হবে। আবার এই স্কলারশিপের অধীনে এমন কিছু দেশ রয়েছে যেই দেশের ইনস্টিটিউশনে আইএলটিএসের প্রয়োজনীয়তা নেই, সেক্ষেত্রে আইএলটিএসের সার্টিফিকেটের প্রয়োজন হবে না, সেক্ষেত্রে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়েই তুমি আবেদন করতে পারবে। আশা করি বুঝতে পেরেছি। বন্ধুরা এছাড়া তোমার যদি অ্যাচিভমেন্ট থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, তাহলে অবশ্যই তোমাকে অন্যান্য ক্যান্ডিডেটের তুলনায় অনেকাংশে এই স্কলারশিপ পেতে সাহায্য করবে। বন্ধুরা এবার আসি আবেদন প্রক্রিয়া, অর্থাৎ কী কী স্টেপ মেনটেন করে তোমাকে আবেদন করতে হবে বা পুরো প্রসেসটা সম্পর্কে আলোচনা করছি। বন্ধুরা এই স্কলারশিপের জন্য আলাদা কোনো পোর্টাল নেই বা যেখানে তুমি গিয়ে অনলাইনে আবেদন করবে। এখানে 9টি দেশের বিভিন্ন ইনস্টিটিউশনে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে, তার মানে হচ্ছে তুমি একাধিক ইনস্টিটিউশনে আবেদন করতে পারবে। সেই দেশের ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী তোমাকে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। প্রথম ধাপটি হচ্ছে তোমাকে অবশ্যই সেই বিশ্ববিদ্যালয় এবং সেই দেশটি নির্বাচন করতে হবে তোমার যোগ্যতার সাথে মিল করে। ইউনিভার্সিটি এবং সাবজেক্টটি চয়েস করার পর তোমাকে সেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। আবেদন করার সময় অবশ্যই যে ADB-JSP যে স্কলারশিপ ফর্মটি রয়েছে সেটা পূরণ করেও তাদেরকে জমা দিতে হবে। এখন ইউনিভার্সিটি যদি তোমাদেরকে বলে অনলাইনে আবেদন করলেই চলবে, ডকুমেন্ট সেন্ড করতে হবে না, সেক্ষেত্রে তোমার প্রয়োজন নেই, কিন্তু তুমি যেই বিশ্ববিদ্যালয় বা যে ইনস্টিটিউশনে আবেদন করছো তারা যদি বলে তোমাকে কুরিয়ার করতে হবে তোমার ডকুমেন্টসগুলোর হার্ড কপি, সেক্ষেত্রে তোমাকে সেই বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় তোমার ডকুমেন্টসগুলোর হার্ড কপি পাঠাতে হবে। কুরিয়ার কিভাবে করবে, কত টাকার চার্জ প্রয়োজন হবে এই নিয়ে আমার চ্যানেলে রিসেন্টলি আমি একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো, তাহলে কুরিয়ার সম্পর্কে তোমার একদম ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা এই হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটি হচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তোমার অ্যাপ্লিকেশনটাকে যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর তৃতীয় স্টেপ, তোমার এই ডকুমেন্টসগুলো এবং অন্যান্য যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো রয়েছে পুরো প্যাকেজটা তারা ADB-JSP যে কমিটি রয়েছে, স্কলারশিপ কমিটি, তাদের কাছে পাঠিয়ে দিবে। তারা তৃতীয় ধাপে তোমার এই ডকুমেন্টসগুলোকে যাচাই বাছাই করবে। চতুর্থ ধাপে ADB-JSP স্কলারশিপ কমিটি তোমার অ্যাপ্লিকেশনটিকে যাচাই বাছাই করে একটি শর্ট লিস্ট তৈরি করবে। সেই শর্ট লিস্টটি ইউনিভার্সিটিতে, অর্থাৎ যেই বিশ্ববিদ্যালয়ে তুমি আবেদন করেছো তাকে আবার জানিয়ে দিবে। সেই বিশ্ববিদ্যালয়ে পঞ্চম ধাপে তোমাকে রেজাল্ট দিবে বা ইমেল করে জানাবে যে তুমি ADB-JSP স্কলারশিপটি পেয়েছো। এই হচ্ছে টোটাল 5টি স্টেপ। বন্ধুরা এবার আসি ইউনিভার্সিটি কিভাবে খুঁজে বের করবে, কিভাবে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি পাবে, পাশাপাশি কিভাবে সাবজেক্ট খুঁজে বের করে সে অনুযায়ী তুমি ডেডলাইনগুলো দেখতে পারবে।
বন্ধুরা, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি দেশের আলাদা আলাদা ডেডলাইন রয়েছে, সেই অনুযায়ী তোমাকে আবেদন করতে হবে। চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নেই বিস্তারিত। বন্ধুরা, এটা হচ্ছে ADB-JSP এর স্কলারশিপের ওয়েবসাইট। বন্ধুরা, ওয়েবসাইটের লিংক অ্যাড্রেসটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ হোয়াট ইজ অফার্ড। এখানে একটু আগে যে আলোচনা করলাম কী কী সুযোগ সুবিধা আছে সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে, পাশাপাশি কী কী স্টাডি অর্থাৎ কী কী সাবজেক্ট এখানে অফার করা হয়ে থাকে সেই তথ্যগুলো তোমরা পেয়ে যাবে, কোন কোন দেশ এখানে আবেদন করতে পারবে, বাংলাদেশের নামও এখানে রয়েছে, তাই আমাদের চিন্তার কোনো কারণ নেই। এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিউর সম্পর্কেও আলোচনা করেছে, তুমি চাইলে দেখে নিতে পারো। এখান থেকে তোমরা যদি একটু নিচের দিকে নামাও তাহলে লেখা আছে লিস্ট অফ একাডেমিক ইনস্টিটিউশনস। এখানে যদি তুমি ক্লিক করো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে সেই 9টি দেশের নাম উল্লেখ করা রয়েছে যে সকল দেশে এই স্কলারশিপের আওতাভুক্ত। তো এখানে ফর এক্সাম্পল আমরা যদি উদাহরণ দিয়ে বলি, থাইল্যান্ডের কথাই ধরি, থাইল্যান্ডের যদি তুমি ক্লিক করো এখানে তুমি ইনস্টিটিউশনের নাম দেখতে পাবে, অর্থাৎ কী কী ইনস্টিটিউশন এখানে রয়েছে। এখানে যেমন এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিস প্রতিষ্ঠানটি রয়েছে, এবং এখানে কী কী সাবজেক্ট তুমি আবেদন করতে পারবে সেটা তালিকা এখানে দেওয়া রয়েছে। 31 মার্চ হচ্ছে এটার ডেডলাইন, অর্থাৎ এটা ইতিমধ্যে আবেদনের কার্যক্রম শেষ হয়ে গেছে। সিঙ্গাপুরে যদি তুমি ক্লিক করো তাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর রয়েছে, লি কান ইউ স্কুল অফ পাবলিক পলিসি। এখানে মাস্টার ইন পাবলিক পলিসিতে জুলাই এবং আগস্ট হচ্ছে ইনটেক এবং জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট। এছাড়াও ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সোশ্যাল সায়েন্সে অ্যাপ্লাইড ইকোনমিক্সে ডেডলাইন হচ্ছে জুলাইতে। তো এভাবে তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমরা এখান থেকে ডেডলাইন এবং সাবজেক্টগুলো বের করে নিতে পারো, আশা করি বুঝতে পেরেছি। এখন তোমরা অনেকেই প্রশ্ন করবে কিভাবে আমরা আবেদন করব। ধরো যে কোনো একটা ইনস্টিটিউশনের আমি ওয়েবসাইট খুঁজে বের করি, যেমন এটাই আমি ক্লিক করলাম এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। এখানে তোমরা যদি আসো অ্যাডমিশন যদি ক্লিক করো একটু নিচের দিকে দেখবে স্কলারশিপ নামের একটি অপশন রয়েছে, এরকম প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এরকম অপশনগুলো তোমরা পেয়ে যাবে। স্কলারশিপ অপশনে যদি ক্লিক করো তাহলে দেখো এখানে 2 নম্বর অপশনটির মধ্যে রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জাপান স্কলারশিপ, ADB-JSP স্কলারশিপ। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে বিভিন্ন স্কলারশিপের এই স্কলারশিপে বিভিন্ন শর্ত দেওয়া রয়েছে, সিলেকশন ক্রাইটেরিয়া দেওয়া আছে, কীভাবে তুমি আবেদন করবে সেই পন্থাটাও এখানে দেওয়া রয়েছে। টোটাল গাইডলাইনটা তোমরা এখানে পেয়ে যাবে, কীভাবে আবেদন করবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের জন্য তুমি এখানে ক্লিক করতে পারো। তো এভাবে তোমরা প্রত্যেকটি ইনস্টিটিউশন এবং প্রত্যেকটি সাবজেক্ট খুঁজে বের করে ডেডলাইন অনুযায়ী আবেদন করতে পারবে। যে কোনো ইনস্টিটিউশন বা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় একটি ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্মের প্রয়োজন হবে। তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, একটি হচ্ছে MS ওয়ার্ড, আরেকটি হচ্ছে PDF ফর্মে দেওয়া আছে। তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি MS ওয়ার্ডে ডাউনলোড করবে, তাহলে তুমি এটার মধ্যেই ফর্মটি পূরণ করে সাবমিট করতে পারবে। আর অ্যাপ্লিকেশন ফর্ম PDFটাও রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করি ইনফরমেশন শিট, এখানে তোমার নাম, হোম অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস, অফিসিয়াল অ্যাড্রেস, তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তোমার আরও একাডেমিক বিভিন্ন তথ্য, এমপ্লয়মেন্ট হিস্ট্রি সম্পর্কে ইনকাম এবং অন্যান্য তথ্য তোমাকে এখানে দিতে হবে। এখানে হচ্ছে যে ইনস্টিটিউশনে তুমি আবেদন করবে বা যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে সেই বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্রের সাথে এটাও তোমাকে জমা দিতে হবে। মূলত যখন তুমি আবেদন করবে সেই বিশ্ববিদ্যালয়ে তোমাকে অবশ্যই এই ফর্মটিও তোমাকে দিয়ে দিবে। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ADB-JSP স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি এই তথ্যগুলো কাজে লাগিয়ে নিজে নিজে বাসায় বসে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।